নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি উল্লেখ করেন তিনি। বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে জয় পাওয়ার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী এর মাধ্যমে দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমার ভোট কি আমি দিতে পারবো? ভোট দিলে কি এটা ওখানেই পড়বে নাকি ফিরে এসে এক জায়গায় পড়বে? সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই নির্বাচন খুব একটি অংশগ্রহণমূলক হয়নি এবং এই নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা হারিয়েছে, এমনটি বললেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। এবং তিনি কিন্তু আবারও নতুন করে নির্বাচনের পরিকল্পনা করছেন। তো এ নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, এটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখে যাওয়ার। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব। তার আগে ছোট করে একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো চলুন সরাসরি ভিডিও স্ক্রিন চলে যাই। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি উল্লেখ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমার ভোট কি আমি দিতে পারবো? ভোট দিলে কি এটা ওখানেই পড়বে নাকি ফিরে এসে এক জায়গায় পড়বে? এমন বিভিন্ন ধরনের অবান্তর, কিন্তু আমি অবান্তর বলছি না, ওদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণেই এ ধরনের অবান্তর যুক্তির অবতারণা করেছে। জনগণ আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে। নির্বাচন পদ্ধতিতে যদি আরো বেশি সংস্কার আনা যায়, যেখানে দৃশ্যমানভাবে আরো বেশি স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠিত হবে, তাহলে হয়তো আগামী নির্বাচনগুলো জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে রেহাই পেয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, অনেকেই সুনাম করেছেন, প্রশংসা করেছেন, আবার অনেকে অপবাদ বা বদনাম করেছেন, দুটিকেই আমাদের বিবেচনায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, নির্বাচনটা সুসম্পন্ন হয়েছে, মহাসুসম্পন্ন বলবো না, সুসম্পন্ন হয়েছে। একটা চলমান সংকট যেটাতে শঙ্কা উদ্বেগ ছিল সেটা থেকে জাতি উঠে এসেছে, কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে মনে হচ্ছে না। তিনি বলেন, রাজনীতিবিদদের যদি আমাদের প্রতি আস্থা না থাকে, আস্থা যদি চরম মাত্রায় চলে যায়, তাহলে নির্বাচন কমিশনেরও গ্রহণযোগ্যতা থাকে না, কিন্তু রাজনৈতিক সংকট নিরসন আমাদের কাজ নয়। রাজনীতিবিদদের যদি নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়, নির্বাচন মোটা দাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে একটা রাজনৈতিক সংকট থেকে যায়। একটা অংশ শুধু নির্বাচন বর্জন করেনি, প্রতিরোধ করারও ঘোষণা দেয়, সেদিন থেকে সংকট শুরু। তবে সবার সমন্বিত প্রয়াসে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে, সাময়িকভাবে হলেও জাতি স্বস্তি বোধ করেছে, নির্বাচন কমিশনও স্বস্তি বোধ করছে। সরকারের সঙ্গে গোপন এজেন্ডা নেই টিআইবির প্রতিবেদনের কথা সরাসরি উল্লেখ না করে সিইসি বলেন, এখনও পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে। যখন পত্রিকায় পড়ছিলাম, একটি সংস্থা থেকে বলছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত নিয়ে নির্বাচন কমিশন সরকারের একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি এখনও জানি না সরকারের সঙ্গে আসলে কোনো গোপন এজেন্ডা আছে কিনা, আমি নির্দ্বিধায় বলতে পারি আমার সঙ্গে হয়নি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা একটা ভালো নির্বাচন করতে চেয়েছিলাম, না করতে পারলে হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিতাম, আমাদের সরকার সহায়তা দিয়েছে, না হলে একসুরে এককভাবে কাজ করা সম্ভব হতো না, আশা করি মান সম্মানের সঙ্গে চলে যেতে পারবো। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে করে আমি বুঝতে পারবো যে আমার একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখেছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেব বলেছেন যে এই নির্বাচন আসলে কোনোভাবেই অংশগ্রহণমূলক হয়নি এবং এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু জনগণের আস্থা হারিয়েছে। তো এর মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা সেই প্রতিবেদনে দেখতে পেয়েছেন। দর্শক, অপরদিকে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর ছিল, তারাও কিন্তু আবারও নতুন করে এই নির্বাচন সম্পর্কে মুখ খুলেছে। তার গতকাল গত পরশু এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ম্যাথিউ মিলার জানান যে এই নির্বাচন আসলে কোনোভাবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়নি। তো পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্নে বলেন যে আপনারা কি তাহলে এই সরকারকে স্বীকৃতি জানাবেন কিনা, তো সেখানে কিন্তু তিনি বলেন যে নো। তো এমনটি কিন্তু আপনারা সেই ভিডিওটি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া ছিল, আপনারা কিন্তু সেই ভিডিওটিও দেখে নিয়েছেন। তো দর্শক, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু
লিখে জানাবেন। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যে কারণে ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনও পর্যন্ত ভিডিওটি ক্লিক করে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করব, তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।